शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकांतं कमलनयनं योगी भी ध्यानगम्यं वंदे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। এখানে উনি অবধূত বলছেন, আমার আর এক গুরু, তার নাম হচ্ছে বায়ু। আমি বায়ুর কাছ থেকে কি শিখলাম? বিষয়েষু আবিষণ যোগী, নানা ধর্মেষু সর্বতঃ, গুণ দোষ ব্যাপেত আত্মা, না বিষজ্জেত বায়ুবত। খুব সুন্দর একটা কথা আমরা এখানে শিখছি। বলেন বাতাস, সে কিন্তু ওই যখন জঙ্গল দিয়ে বয়ে যাচ্ছে, ও কত ফুল কত ফলের সুন্দর আঘ্রাণ তার গায়েতে লাগছে চলেছে। আবার কোথাও দাবানল, তার মধ্যে যেতে গিয়ে বাতাসটাও পুড়ে গেল, একদম আগুনে গরম হয়ে গেল। বাতাস কিন্তু নির্লিপ্ত, দুঃখেতে সুখে কোনো তাতেই ওর কোনো অসুবিধে নেই। সুখে দুঃখে সময়ে কৃত্বা লাভালাভ জয়া জয়। এই যে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিলেন, এখানেতে সে অবধূত তিনি রাজা যদুকে বলছেন বায়ুর মতো থাকতে হয়। আমি বায়ুকে গুরু করেছি, পৃথিবীকে গুরু করেছি, বায়ুকেও গুরু করেছি। সেটা কি? পৃথিবী আমাকে শিখিয়েছে ধৈর্য, বায়ু শিখিয়েছে নির্লিপ্ততা। সংসারে থাকবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সংসারে কেমন করে থাকতে হয়, ওই ঝিয়ের মতো থাকতে হয়, বড়লোকের বাড়ির ঝি। এখন বড়লোকের বাড়ির ঝি কি করে? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ও ওই বড়লোকের ছেলেগুলোকে বলে আমার রাম, আমার যদু, আমার শ্যাম, কিন্তু মনে মনে জানে এগুলো আমার কেউ না। আমার সেই পুঁটে ওই গ্রামের বাড়িতে রয়েছে, ও হয়তো এক বাটি মুড়ি নিয়ে বসে বসে মাটির বারান্দায় বসে খাচ্ছে, ও কিন্তু ওই মনটা ওখানেই রয়েছে, কিন্তু মুখে এরকম বলে যাচ্ছে। এটা হিপোক্রেসি না, এটা সত্য। এটাকে উল্টো করে ভগবান বলছেন সবসময় মনে রাখতে হবে আমার ঘর তো হচ্ছে স্বর্গে, আমি তো দেবতাদের সঙ্গে থাকি, এই জগতে আমি বেড়াতে এসছি। এখানে নানান কলুষতা, নিন্দা মন্দ রাগ ক্রোধ কত রকম মানুষ করে চলেছে, কোনো উপকার নেই, তবু যাতে অন্যের কষ্ট হয় তার জন্যে এটা করবে। আমি একজনের কাছ থেকে শুনছিলাম, দুই ভাই মাত্র, বাবা মা নেই, দুই ভাই। তো ছোটো ভাই একতলায়, বড় ভাই দোতলায়। ওই সিঁড়ি দিয়ে যাতে ছাতে উঠতে না পারে ওখানে দরজা বসিয়ে তালা দিয়ে দিয়েছে, ওরা থাকে না। আর যথেষ্ট বয়সা হলো, তবু থাকে না, যদিও তবু ছোট ভাই যাতে ছাতে না যেতে পারে তার ব্যবস্থা করা আছে। এখন এটা কি মানে, কেন এই কষ্টগুলো দেওয়া? কিছুতেই এই যে ছোট ভাই একসঙ্গে বড় হলাম, ও যদি এটা একটু ন্যায় তো নিক না, ওটা কিছুতেই মাথাতে আসে না। নির্লিপ্ত আমরা হতে পারি না, সব সময় সব কিছু আমার নেই তবে ওটাকে আমি ভেঙে দিয়ে যাব। কখনো কখনো দেখেছি, আমরা নিজের চোখে আমি দেখেছি যে কি সুন্দর ফুল গাছ ছিল, ফল গাছ ছিল, ডালিম গাছ, তারপরে যখন ওনার ট্রান্সফার হলো, ওটা একটা গভর্নমেন্ট কোয়ার্টার, ট্রান্সফার যখন হলো ওনার স্ত্রী সেই ডালিম গাছটা নিজে কাটলেন, কটর কটর করে তাটা ইয়ে দিয়ে, কুড়ুল দিয়ে। খুব অবাক, ডালিম গাছটাকে এত ভালো গাছ কেটে ফেললেন। বললেন মহারাজ এরপরে যারা আসবে তারা কবে, তারা আমাদের করা গাছ ও কেন ফল খাবে, আমি কত কষ্ট করে গাছটাকে বড় করেছিলাম আর এই ফলগুলো ওরা বসে বসে খাবে কেন, আমি তাই দিয়েছি কেটে। কিছু বলতে পারেনি, কেন একে কিছু বোঝানো যাবে না, এত স্বার্থপর মন একে কিছু বোঝানো যায় না। তো এই ধরনের মানুষ যখন ভগবান শ্রীরামকৃষ্ণের সামনে এসে দাঁড়াতেন ঠাকুরের ঘরে,
চলে যাবার পর ঠাকুর বলতেন, ওরে গঙ্গা জল ঢাল, গঙ্গা জল ঢাল। ও যেখানে দাঁড়িয়েছিল ওখানে সাত হাত মাটি একেবারে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা তো সিম্বলিক ভাবে বলতেন, স্বার্থপরতাটাই হচ্ছে পাপ। আর যে যত বেশি স্বার্থপর সে তত বেশি পাপি। এত পয়সা থাকা সত্ত্বেও এমন কষ্ট করবে যাতে সেই পয়সাটা বার করতে তার খুব কষ্ট। আর তো সাধারণ মানুষ, বেশি পয়সা নেই, সে সবার জন্য সবটা দিয়ে দিল। আর ও ও আচ্ছা আচ্ছা তুমি দিয়ে দিলে বুঝি। আচ্ছা, এই স্বার্থপরতা মানুষকে শুধু নিচের দিকে নিয়ে যায়। জীবনটা তো একটাতে শেষ হয় না, আমি মানি আর না মানি, আবার তো জন্ম, আবার তো জন্ম, আবার তো জন্ম। এই জন্মের চক্রের মধ্যে, এই কষ্টের মধ্যে না থেকে এই শিক্ষাগুলো আমরা পাই আমাদের এই উপদেশ থেকে, যেটা আমরা এই শ্রীকৃষ্ণের শেষ বাণী, অন্তিম বাণী হিসেবে উদ্ধব গীতা। তো এই উদ্ধব গীতা থেকে আমরা এই শিক্ষাটা পাচ্ছি, নির্লিপ্ত হয়ে কিভাবে থাকতে হয়, বায়ুর কাছ থেকেই সেটা আমরা পেলাম। আমাদের শ্রী শ্রী মার জীবন থেকে এই নির্লিপ্ত ভাবটা খুব শিক্ষা করা যায়। ভীষণ নির্লিপ্তভাবে থাকতেন, এমন একেবারে সংসার মানে কি গ্র্যাবিং। আপনি কাউকে যদি কিছু দিয়েছেন বাস একদম সেইটা গ্র্যাব করে রাখবে। শ্রী শ্রী মা দেবী কেন, কেন তিনি একদম গ্র্যাবিং ছিলেন না, একটা অসাধারণ। ওটা প্রায় আমাদের রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলী সবাই জানে সেইটি। বহুবার সাধুরা তাদের বক্তৃতায় বলে থাকেন, আপনারাও পড়েছেন, শ্রী শ্রী মা অল্প বয়সী বউ, তার একটাই শুধু আনন্দ ছিল দুপুরবেলায় ঠাকুরকে একটু খাওয়াতেন। আর নির্লিপ্ততা কতখানি, এই যে উনি বলছেন বায়ুর কাছ থেকে শিখেছি অবদূত বললেন, আমরা মার জীবনেতে দেখি ওই দুপুরবেলায় একটু কেউ থাকতো না, উনি নিয়ে গিয়ে থালাটা নিয়ে ঠাকুরের সামনে দিতেন দক্ষিণেশ্বরের ওই ঘরটাতে, এবং বসে বসে একটু হাওয়া করতেন, ঠাকুর খেতেন, ওইটুকু মায়ের আনন্দ ছিল ভগবানের সঙ্গ পাওয়া। এখন সেটাও মাঝে একটি মহিলা কর্তৃকে ছুটে এসে, এখন লোকেদের ধারণা সাধুকে খেতে দিলে তার খুব মঙ্গল হয়, পাপটা চলে যায় ইত্যাদি, হয়তো অবশ্যই হয়। তখন সেই মেয়েটি ও এসে মার হাত থেকে বললো, মা আজকে আমাকে দাও, আমি ওকে খেতে দেবো। তো নিয়ে এসে ঠাকুরের সামনে রেখে ও চলে গেছে। মা এসে বসেছেন, ঠাকুর খেতেই পাচ্ছেন না, তার কারণ কোনো অশুদ্ধ স্পর্শ ঠাকুর নিতে পারতেন না। এটা কি করে সম্ভব প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, কেননা এটা হচ্ছে মনের ওই, আমরা যেমন কোনো জায়গায় যখন যাই রাস্তার ধারে কতগুলো ছেলেরা তারা যখন স্ল্যাং ব্যবহার করছে, প্রচণ্ড খারাপ শব্দগুলো ব্যবহার করছে, তখন ভীষণ মনে লাগে, তখন ভীষণ কানে লাগে, সহ্য করা যায় না কতগুলো শব্দ। অথচ ওখানে অনেক লোক আছে চতুর্দিকে, দোকান বাজার, ওরা শুনে শুনে অভ্যস্ত, কিছু মনে করে না। আমরা যারা চেষ্টা করেছি একটু ভদ্র জীবন যাপন করতে, ওই শব্দটা আমাদেরকে প্রচণ্ড কষ্ট দেয়। ঠিক তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি একেবারে সত্যগুণের চূড়ান্ত, ওই স্পর্শ দোষও তাঁর কাছে বড্ড কঠিন ছিল, আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে উনি খেতেই পাচ্ছেন না। তখন উনি মাকে বললেন যে তুমি কেন ওর মাধ্যমে পাঠালে, তুমি ওই মেয়েটিকে চেনো না? উনি মা বললেন আমি জানি, কিন্তু ও যখন চাইল দিলাম। তখন ঠাকুর বললেন তুমি প্রতিজ্ঞা করো, এবার তুমি কারোর হাতে কখনো খাবার পাঠাবে না, আমার জন্য তুমি নিয়ে আসবে। তখন মনে আছে মা কি উত্তর দিলেন, দুটো কথা বললেন। তো বললেন আমাকে কেউ মা বলে ডাকলে আমি তাকে ফেরাতে পারবো না। আমরা এই কথাটা বলেই থেমে যাই, কিন্তু এর পরে আর একটা কথা আছে, আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা বললেন তুমি কি আমার একলার ঠাকুর, তুমি তো জগতের ঠাকুর, মায়ের স্বামী, বিবাহিত তিনি, তিনি স্বামীকে তো বলতেই পারতেন তুমি আমার। না, ঠাকুর নিজেই ধরা দিতে চাইছিলেন, তুমি আমার জন্য শুধু খাবার আনবেন না, এই হচ্ছে সন্ন্যাস।
ওই হচ্ছে নির্লিপ্ত ভাব, যে অন্য কেউ কিছু করলে সত্ত্বেও না তোমার, তুমি হচ্ছে দেবতা, সবার মধ্যে তুমি থাকবে, আমি কিন্তু আমার আমার যদিও স্ত্রী হিসেবে আমার অধিকার রয়েছে, আমি ওই অধিকার ফলাবো না। এই যে মায়ের আরও কত কত জীবনের নির্লিপ্ত ভাবটা রয়েছে। আমরা এই যে শাস্ত্র অধ্যয়ন করছি, তো শাস্ত্র থেকে তাহলে আজকে কি শিখলাম? সহ্য করা আর নির্লিপ্ত থাকা, চুপ করে যা ঘটছে যতটা পারছি ঠিক করছি, তারপরে চুপ করে থাকা। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এই কথাগুলো বলতে বলতে, আমারও বেশ একটু এগুলো চর্চা হয়ে যায়। আসুন এইটা একটু স্তোত্রটা পাঠ করে শেষ করি। ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি ইয়ম সামগাঃ। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনা যস্যান্তম মন ন বিদু সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। শান্তি শান্তি শান্তি।